এদিকে ছাগল কাণ্ডে আলোচিত মতিউর রহমানের বর্তমানে হদিস পাওয়া যাচ্ছে না গুঞ্জন রয়েছে এরই মধ্যে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন তবে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি এছাড়াও মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরার উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজ লাকিও গত কয়েকদিন ধরে আত্মগোপনে চলে গেছেন তাকে কোথাও দেখা যাচ্ছে না এবং ফোনেও পাওয়া যাচ্ছে না এমনকি তিনি এখন কোথায় আছেন তাও কেউ বলতে পারছে না